হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আজকে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের কিছু কথা বলবো এবং মুসলমানকে নিয়েও কিছু কথা বলবো। সেই কথাগুলো হলো, যারা ইসলাম ধর্মে বা মুসলমান ধর্মে আছে তারা কুরবানির মাধ্যমে যেই গরু জবা দেওয়া হয়, তাহলে এটা কোরআনে এসেছে যে তোমরা কুরবান করো। আমরা যদি দেখা যায় কুরবানির কথা হাদিস ও কোরআন দুটো জায়গাতেই পাওয়া যায় যে কুরবান করো, তো শরীয়তের ভাগ কুরবান করতেছে গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি। তো এখন আমার কথা হলো, হিন্দু ধর্মের মধ্যে তারা কুরবানিটা কি দেয়? সেখানেও তো কুরবানি আছে, তো তারা কি বলে? তারা বলে পাঠা বলি। তো হিন্দু ধর্মের লোকেরা যখন পাঠা বলি দেয়, তাহলে আমাদের মধ্যে আসছে কুরবানি। আর কুরবানির যদি আমরা অর্থ খুঁজি, তাহলে পাওয়া যায় যে কুরবানি শব্দের অর্থ ত্যাগ করে দেওয়া। আর সেই ত্যাগটা কি? সেই ত্যাগটা হলো যে আমার মানব দেহের ভিতরে পশুর স্বভাবগুলোকে ত্যাগ করা, আর ত্যাগেরই আরেক নাম হলো কুরবানি। এখন দেখা গেছে শরীয়তের ভাষায় ত্যাগ করতেছে বাহিরের পশুকে জবাই করে, কিন্তু আপনার আর আমার মধ্যে যে পশু রয়ে গেছে, পশুর স্বভাব রয়ে গেছে, এটাকে ত্যাগ করতে বলা হয়েছে, এটাকে কুরবান করতে বলা হয়েছে। তো এখন দেখা যায় আমরা সেটি ত্যাগ করলাম না, কিন্তু বাহিরের পশু কুরবানি করলাম বা জবাই দিলাম। এতে কি আমার পশু কুরবানি হলো? এতে কি আমার স্বভাব চরিত্র খারাপ, যে আমার মধ্যে যে পশুর স্বভাব আছে সেটি কি ত্যাগ করা হলো? হলো না। বরঞ্চ যখন আমরা সেই গরুর মাংসগুলো খেলাম, তখন কিন্তু আমাদের আরও 6 রিপু এবং 10 ইঞ্চির শক্তি বেড়ে গেছে, তখন আরও আমরা কিছু খারাপ করতে পারব। আরও সেই পশুর স্বভাবটা মাংস খাদ্যের মাধ্যমে আমরা নিজের মধ্যে ভক্ষণ করলাম। যাই হোক, মুসলমানের বিষয়টা তো মানুষে বোঝেই, তো শরীয়তের কুরবানিটা লাগবে। যেহেতু যে মানুষকে আল্লাহ এই পশু খাওয়াটা হালাল করেছেন, যার ফলে এটা খাওয়া যাবে, এটা করা যাবে, এটা শরীয়তেরটা হাকিকত তরিকত মারফতে গেলে সেটা। তো এখন আসি যে হিন্দু ধর্মের মধ্যে দেখা যায় তারা কি করতেছে, পাঠা বলি দিতেছে। তো এই যে পাঠা বলি দেওয়ার উদ্দেশ্য কি? দেখবেন একটা পাঠা, সে কিন্তু যদি কোনো পাঠি বা ছাগি পায়, তখন তার পিছনে পিছনে ছোটে। কেন? তার মধ্যে সে পাঠা শক্তি আছে। তখন মুসলমানের মধ্যে যেরকম শরীয়ত পালন করতেছে, তেমনি হিন্দু ধর্মের শরীয়ত অনুসারে তারা পাঠা বলি দেয়। বাবা, সেই পাঠা না, যে আমার মধ্যে যে মর্দামি শক্তি, পাঠা শক্তি আছে, আমি নারীর দিকে কুদৃষ্টি করি বা কোনো খারাপ দৃষ্টি করে খারাপ কিছু করে ফেলি, তখন কেন করি? আমার মধ্যে সে পাঠা পাঠা যে একটা ভাব, সেই পাঠার স্বভাব, পশুর স্বভাব আমার মধ্যে আছে, সেটাকে বলি দিতে হবে, মানে কুরবানি। বলি দেওয়ার আরেক নাম কুরবানি, কুরবানির আরেক নাম হলো ত্যাগ করা। এই পাঠা স্বভাব আমাদের কাছ থেকে দূর করে দিতে হবে, ত্যাগ করে দিতে হবে। আর ত্যাগেরই আরেক নাম কুরবানি, আর কুরবানি আরেক নাম হলো বলি। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু কুরবান করি, তো এটাকে কুরবান নামে চালিয়ে দেওয়া হয়েছে, বলি শব্দে চালানো হয় নাই। মূলত জবারই আরেক নাম হলো বলি। আমরা বলি দিই না, আমরা কুরবানি দিই। আমরা পানি খাই না, জল খাই, জল খাই না, পানি খাই। তাহলে জিনিস কিন্তু একটাই। আচ্ছা, তাহলে দেখা গেছে যে আমাদের মধ্যে বলা হয়েছে পশুর স্বভাবকে ত্যাগ করো, আর সেটাকে আমরা কি করতেছি,
পশুর স্বভাব ত্যাগ করে নিকে বাহিরের পশু টাকা দিয়ে কিনে এনে তাকে কুরবান করেছি, মানে তাকে ত্যাগ করেছি, আমার ভিতরের পশুকে নয়। আর মূলত কুরবানের কথা কোরআনে আসছে যে তোমরা তোমার পশু কুরবান করো, তাহলে তোমার পশুর স্বভাব চরিত্রগুলো কুরবান করো, ত্যাগ করো। আচ্ছা, এই কথাগুলো অনেকেই জানে, তারপরও কেন বললাম? যারা জানে তো জানে, আর যারা না জানে তাদের কাছে এই কথাগুলো বললাম। তবে হে জগতবাসী, যে আমাদের মুসলমান ধর্মে যেরকম শরীয়তের লোক আছে, বাহিরের জিনিসটা বুঝতেছে ভিতরের জিনিসটা বোঝে না, আজকে সেই যারা বাহিরে বোঝে ভিতরে বোঝে না তাদের জন্য আজকে আলোচনা। আর হিন্দু ধর্মের মধ্যে যারা বাহিরে পাঠা বলি করতেছে কিন্তু নিজের মধ্যে পাঠাই শক্তি রাখা আছে এবং মানুষের সাথে খারাপ আচরণ, খারাপ চরিত্র করা হচ্ছে, তখন তাদের জন্য আমার এই কথাগুলো। তবে আরও একটি কথা বলবো, যে মানুষ যদি আল্লাহকে লাভ করতে চায়, আল্লাহকে আল্লাহর গোলাম হতে, আল্লাহর বন্ধু হতে চায়, সে যেন এই স্বভাব চরিত্র দূর করে দেয়। যেমন সম্পদ করব একজনকে মেরে, যেমন অনেক টাকা ইনকাম করব আরেকজনের ক্ষতি করে, এগুলোর কিন্তু পাঠার মধ্যেই পড়ে। আর কাম শক্তি বলতে কিন্তু আমরা বুঝবো যে নাফসেকে দমন করো, না বাবা, কাম শক্তি বলতে পৃথিবীর লোভ লালসা, অর্থনীতি কামাইতে যাইয়া মানুষের ক্ষতি করা, এটাও কামের মধ্যে পড়ে। তাই বলি, যারা নিজের দেহের মধ্যে সেই কাম শক্তিকে দমন করার জন্য যারা সাধনা করে, তখন দুনিয়াবি বিভিন্ন লোভ লালসাও কমে যায়। তো আমরা সামনে অগ্রসর হব ইনশাল্লাহ, সেই অগ্রসরের মধ্যে কি করব, যে আমরা একটু রোজা রাখব, নিরামিষ খাব, এবং দেখা গেছে যে আমরা ধ্যানে সাধনে কিংবা নামাজে ডুবতে পারি না। কেন? যে এ কারণেই ডুবতে পারি না, সেই পশুগুলা যখন মানুষ ধ্যানে বসে বা নামাজে বসে, তখন সেই পশুগুলা ছয় রিপুর সাথে মিশে আমার ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, তখন নামাজে স্থির থাকা যায় না, ধ্যানে স্থির থাকা যায় না, তখন দোকানে পাটে এবং দেখা গেছে যে যে কোনো স্থানে বন্ধুবান্ধবের আড্ডায় চলে গেছি নামাজে দাঁড়িয়ে। কেন? যে আমার মধ্যে সেই পশুর যে স্বভাব রয়ে গেছে, আমি এখনও সেই ধ্যান খেলে আমি নামাজ বা ধ্যান করতে পারি না। তো এই জন্য কিন্তু আল্লাহ বারবার বলেছে তোমরা কুরবান করো, কুরবান করো। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হয়েছিল যে হে ইব্রাহিম, তুমি কুরবানি করো, কিন্তু তিনি বাহিরে কুরবানি দিতে দিতে শেষে ছেলের উপরে ছুরি ধরল, কারণ ওই কুরবানি যদি আল্লাহ কবুল করত তাহলে কুরবান হয়ে যেত, কিন্তু আল্লাহ ওই কুরবানির কথা বলেনি, এটা অন্য কুরবানির কথা বলেছে। সেটা কি? সেটা আপনারা আমাকেই বলবেন। তবে হে জগৎবাসী, আজ এই কথাগুলো বলে রাখছি, সকলে ভালো থাকবেন। আমাদের আলোচনাগুলো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এ বলেই রাখবো, আল্লাহ হাফিজ।